নেক্সট অঙ্ক কত? 46, 2 আর 23 দুটো অঙ্ক এসেছিল। কি বলেছে? এক্স ওয়াই জেড লিমিটেড ইস্যু 50,000 শেয়ারস, ঠিক আছে, অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস 2 পার শেয়ার পেবল অ্যাজ ফলোজ। মানে 10 টাকা দামের শেয়ার 2 টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু হচ্ছে, 2 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট, 3 টাকা ফার্স্ট কল অ্যান্ড বাকিটা ফাইনাল কল। দ্য কোম্পানি ডিড নট মেক ফাইনাল কল, কোম্পানি ফাইনাল কল ডাকেনি, ভালো করে বুঝবি। কোম্পানি গট অল পেমেন্ট ফার্স্ট কল, কোম্পানি সমস্ত পেমেন্ট ফার্স্ট কলে করে দিয়েছে একজন শেয়ারহোল্ডার, যেন 1000 শেয়ার টাকা পে করতে পারেনি অ্যালটমেন্ট আর ফার্স্ট কল। মানে বলছে কোম্পানি গট অল পেমেন্ট, কোম্পানি সমস্ত টাকা পেয়ে গেছে ফার্স্ট কল, ঠিক আছে, শুধুমাত্র একজন শেয়ারহোল্ডার ছিল যে কিনা যার থেকে অ্যালটমেন্ট টাকা পাইনি ফার্স্ট কলটা পাইনি। দিস শেয়ারস আর সাবসিকুয়েন্টলি ফরফিটেড বাই দা, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, মজাদার কোশ্চেন দিয়ে, ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, তাই না, আগে সাজিয়ে ফার্স্ট কল ফাইনাল, তাহলে অ্যাপ্লিকেশনের রেট কত করেছিল দেখতে পর? হ্যাঁ, 2 টাকা। অ্যালটমেন্ট কত ছিল? 5 টাকা, মানে 2 টাকা প্রিমিয়াম, তাই তো, তাহলে 3 প্লাস 2। আর ফার্স্ট কলে কত ছিল? 3 টাকা। আর টোটাল 10 টাকা জানিস, টোটাল 10 টাকা প্রিমিয়াম, 2 টাকা টোটাল 12 টাকা। তাহলে 2, 3, 5, 5, 3, 8 রইল বাকি 2, ঠিক আছে, হয়ে গেল। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার ফেল করেছিল বল? একজন শেয়ারহোল্ডার ছিল, কতগুলো শেয়ার ফেল করেছিল দেখ, লাস্ট লাইনে বলে দিল, 1000টা শেয়ার ফেল করেছিল, যে কি না দিতে পারেনি কোথায়, অ্যালটমেন্টে ফেল করেছে, ফার্স্ট কলে ফেল করেছে, ফাইনাল কলে, ফাইনাল কলে তো এখন ডাকিনি, ড্যাশ দিয়ে দিল, দেখিস ড্যাশ দিয়ে দিলাম, ডাকিনি। তাহলে এবার অঙ্কটা স্টার্ট করি, অ্যাকচুয়ালি এই অঙ্ক যদি বলতে ফরফিট করে দাও, এক লাইনে অঙ্ক হয়ে যেত ফরফিট, এক লাইনে অঙ্ক হয়ে দিয়ে এই অঙ্কটা করতে পারো, বাট পুরো অঙ্ক করতে বলেছে। তাহলে লিখো কি প্রথমে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তাহলে কতগুলো অ্যাপ্লিকেশন ছিল 2 টাকা করে, কতগুলো শেয়ার ইস্যু করা হয়েছিল দেখ, 50,000, তো 50,000 ইনটু 2 করলে হবে 1 লাখ টাকা, ঠিক আছে। এবার হবে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, লেখ শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা হবে? 1 লাখ টাকাই হবে, কোনো সমস্যা নেই। এবার কোম্পানি শেয়ারের কাছে অ্যালটমেন্ট টাকা দেয় মিলে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা যাবে? 5 টাকা, তাই তো, 50,000 ইন্টু 5 কত হয়? 2.5 লাখ টাকা, টু টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত? 3 টাকা, 5 টু 3 1.5 লাখ লাগবে, বাকি 1 লাখ টাকা প্রিমিয়াম, টু সিকোর্স প্রিমিয়াম 1 লাখ। নেক্সট অ্যালটমেন্ট হয়ে গেল, অ্যালটমেন্ট টাকা রিসিভ করবো,
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। টু শেয়ার অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে কত লিখবো বল? 2,50,000 টাকা। তো একজন শেয়ারটা ছিল যে কিনা কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি, 1,000টা শেয়ার, 1,000টা শেয়ার টাকা দিতে পারেনি, আর অ্যালটমেন্টে 5 টাকা, মানে 5,000 টাকা পাওয়া যায়নি। তাহলে 2,50,000-এর মধ্যে 5,000 টাকা পাওয়া যায়নি, পাওয়া গেছে কত? 2,45,000। এবার ফার্স্ট কলটা, ফার্স্ট কল কতগুলো ছিল দেখা যাক, 3টা লেখো। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ক্যাপিটাল। পঞ্চাশটা 3 টাকা করে হলে 1,50,000 টাকা। পরে ফার্স্ট কলের টাকা রিসিভ করো, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। পলিসি এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ফার্স্ট কল। ফার্স্ট কল তো 1,50,000 টাকা লিখে দেবো, আর 1,000টা শেয়ার 3 টাকা, মানে 3,000 টাকা পাওয়া যায়নি। তাহলে পাওয়া গেছে কত? 1,47,000 টাকা। লাস্ট ডে, কারণ এবারে স্যার ফাইনাল কল ডাকবেন না, ফাইনাল কল ডাকতে বলেনি, ফাইনাল কল ডাকতে বলেনি, কিছু বলেনি, ফাইনাল কল ডাকেনি, তাহলে কি হয়েছে? ফরফিট করে দিয়েছে, এই অবস্থায় ফরফিট করেছে। এলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ফরফিট করলে জার্নাল জানি, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত হবে দেখতে হবে, কতগুলো শেয়ার ফরফিট করবে? 1,000টা শেয়ার, ফরফিট করেছে, কিন্তু মানিস ও কলটা কত টাকা করে ডাকা হয়ে যায় দেখ। অ্যাপ্লিকেশন তো টাকা চেয়েছে শেয়ার হোল্ডার না, অ্যালটমেন্ট ডাকা হয়েছে, ফার্স্ট কল ডাকা, তাহলে কত টাকা ডাকা হয়ে যায়? 2,3,5, 5,3, না প্রিমিয়াম ছিল, 8 টাকা ডাকা হয়েছে। তাহলে 1,000 × 8, 8,000। এবার লেখ সিকুন কিভাবে অ্যাকাউন্ট ডেবিট, স্যার কেন? কারণ অ্যালটমেন্টে রাখা দিতে পারি, দেখ অ্যালটমেন্ট দিতে পারি না, এই বলছে অ্যালটমেন্ট মানি ফেল করলে, মানে প্রিমিয়াম মানি ফেল করলে প্রিমিয়াম ডেবিট হবে, এখানে প্রিমিয়াম মানি ফেল করে কি করে বুঝলাম? প্রিমিয়াম অ্যালটমেন্টে আছে, আর অ্যালটমেন্টে ফেল করেছে মানে প্রিমিয়াম ফেল করেছে। লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, জানি ওদের শেয়ার গুলো কেন ফরফিট করছে, কারণ ওরা টাকা দিতে পারেনি, টাকা দিতে পারেনি, যখন টাকা দিতে পারছিল না তখন ওদের কাছে বলছিলাম কল সিনিয়র ডেবিট, কল সিনিয়র ডেবিট, এখন যেহেতু ওদের শেয়ার গুলো আমি কেড়ে নিলাম, তাই কল সিনিয়র ডেবিটের জায়গা হয়ে যাবে ক্রেডিট, ট্রু কল সিনিয়র। কলসিনে অ্যালটমেন্ট ছিল 5,000, আর ফার্স্ট কলেছে 3,000, মানে 5,000 × 3, 8,000। তাহলে টাকা পেয়েছি কত? দেখ তুই চিন্তা ভাবনা করতে পারিস, টাকা পেয়েছিস কোথায়? অ্যালটমেন্ট, সরি, টাকা পেয়েছিস কোথায়? অ্যাপ্লিকেশন, 2 টাকা করে, 2 টাকা করে, তাই তো?
টাকা পেলে জার্নাল হবে টু শেয়ার ফর ফ্রি রাখাবো। শেষ শেষ দেখে নেওয়ার ঢুকে নেই।